আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ে সহজ না থাকায় তরুণেরা পাপাচারে লিপ্ত হচ্ছে। সাধারণ পরিবারগুলো তো এক এক রকম ভাবনা নিয়ে চলছে, দিনদার ও আলেম পরিবারগুলোতেও আজকাল একই রকম চিত্র। আলেম পরিবারগুলোর ভাবনা হলো, ছেলে দাওরা শেষ করবে, টাকা সুস পড়বে, সালে সময় দিবে, এরপর 2 বছর খেদমত করে তারপর বিয়ে করবে। আর সেই যেই ছেলেদের বাবার অথবা নিজের ক্ষমতা নেই, তাদেরকে আমি ধৈর্য ধারণের আল্লাহ তাআলার কাছে রোনাজারির উপদেশ দেব। আমার নিজের দেখে এমন ঘটনা রয়েছে, এক দিনদার পরিবারের সন্তান নিজের বিয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরল বাবার কাছে, কিন্তু ছেলে ছোট, এই অজুহাতে বাবা ছেলেকে বিয়ে দিতে রাজি হলেন না। এর কিছুদিন পরে অপ্রীতিকর এক ঘটনায় ফেঁসে গেল ছেলেটি। তখন ছেলেকে বাঁচাতে বাবাকে 50,000 টাকা জরিমানা দিতে হলো। এতে ইজ্জত সম্মান টাকা সব গেল, ছেলের ভবিষ্যতেও দাগ লাগলো। আমাদের আসল মানসিকতা পরিবর্তন করতে হবে। বিয়ে একটি বিধিবদ্ধ, সার্বজনীন এবং পবিত্র ব্যবস্থা। মানুষকে স্বেচ্ছাচারী জীবনের উচ্ছৃঙ্খলা থেকে রক্ষা করতে ইসলাম বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য জোর তাগিদ প্রদান করেছে। বৈরাগ্য ইসলামে নিষিদ্ধ, সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে না করা ইসলামে নিষিদ্ধ ও বর্ছনামূলক একটি অপরাধ। পবিত্র কোরআনে বিয়ে এবং স্ত্রী গ্রহণের ব্যবস্থাকে নবী রাসূলের প্রতি আল্লাহ তাআলার বিশেষ দান বলে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, হে নবী, তোমার পূর্বে আমি অনেক নবী রাসূল পাঠিয়েছি এবং তাদের জন্য স্ত্রী ও সন্তানের ব্যবস্থা করেছি। বর্ণিত আয়াতের মর্মবাণী থেকে বোঝা যায়, বিয়ে আল্লাহ প্রদত্ত এক ঐশী বিধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, যখন সন্তানেরা বালেক হয়েছে তবে তাদের বিয়ে দিয়ে দাও, কারণ বালেক হওয়ার পরপরই ছেলে মেয়েরা জীবন সঙ্গীর চাহিদা অনুভব করলেও তাদের সঙ্গী বাছাইয়ের মতো জ্ঞান হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সময় মতো সন্তানদের বিয়ে দেওয়া না হয় এবং এই কারণে তারা কোনো পাপাচারে লিপ্ত হয়, তাহলে এর দায়ভার পুরোই অভিভাবকের উপর বর্তাবে। মেয়েদের যেহেতু ভরণ পোষণ ও সংসারের খরচ চালানোর বিষয়ে চিন্তা করতে হয় না, তাই মেয়ে বালেক হওয়ার সঙ্গে সঙ্গে বাবার দায়িত্ব হলো উপযুক্ত ছেলে খুঁজে বিয়ের ব্যবস্থা করা। এই জন্য বয়স কেমন হবে এটা সবার ভাগের ব্যাপার, যার যার ভাগ্য ও বয়স অনুযায়ী বিয়ে হবে। তবে অভিভাবক হিসেবে বাবার দায়িত্ব সময় মতো সচেতন হওয়া। সময় মতো বিয়ে না হওয়ার ক্ষতিকর দিকগুলো নিয়ে কিছু বলতে চাইবেন কি? মুফতি মামুনুর রশিদ কাশ্মি বলেছেন, ভয়াবহ ক্ষতির মুখোমুখি হচ্ছে তরুণরা। মোবাইল ইন্টারনেট চরিত্র বিধ্বংসী বিভিন্ন কন্টেন্ট দেখে নিজেদেরকে গুনার পাল্লা ভারী করছে আমাদের সন্তানেরা। মোবাইল ইন্টারনেটের যুগে তরুণদের চারিত্রিক স্খলনটা বেশি ঘটছে। বয়স 14-15 পার হওয়ার পরই 98% ছেলেরা অশ্লীল কন্টেন্টের প্রতি ঝুঁকে পড়ছে। জৈবিক চাহিদা পূরণের বৈধ পন্থা খোলা না থাকায় তারা হস্তমৈথুন ও অন্যান্য পাপাচারে লিপ্ত হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে এর বিপরীত হচ্ছে না। 20-25-30 বছর পার হয়ে যাচ্ছে কিন্তু অভিভাবক সন্তানকে বিয়ে দিচ্ছে না, ফলে তারা গুনাহের পথে নিজের চাহিদা পূরণ করছে। সমাজের একটা বাস্তব চিত্রের কথা বলছি আমি, আর এর জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথা বলেছেন। অনেক বাবার সক্ষমতা থাকার পরও সন্তানকে তিনি বিয়ে করাচ্ছেন না, শুধু এই অজুহাতে যে ছেলের বয়স কম, অথচ সে বাবার পাপাচারে লিপ্ত হচ্ছে এ ব্যাপারে কোনো খেয়াল নেই। বিয়ের ক্ষেত্রে সবথেকে বড় যে প্রশ্নটি সামনে আসে তা হলো ভরণ পোষণ। বলা হয়, যে ছেলের নিজ খরচ জোগানোর সক্ষমতা হয়নি সে কীভাবে স্ত্রীর দায়িত্ব নেবে? বিয়ের পর স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব গ্রহণ করা ছেলেদের একান্ত কর্তব্য। বালেক হওয়ার সঙ্গে সঙ্গে ভরণ পোষণের দায়িত্ব গ্রহণের মতো সক্ষমতা থাকে না ছেলেদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, সন্তানরা বালেক হয়ে গেলে তাদের বিয়ে দিয়ে দাও। ছেলেরা বালেক হওয়ার পর তাদের বাবা মায়ের সক্ষমতা আছে কি না এই বিষয়টি দেখতে হবে। এছাড়া ছেলেরা বালেক হওয়ার পর কিন্তু তাদের লেখাপড়া ও হাত খরচের টাকা বহন করার দায়িত্ব আর বাবার কাঁধে থাকে না। এরপর আমাদের দেশের বাবারা সন্তানকে পড়াশোনা করিয়ে উচ্চশিক্ষিত করে তুলছেন, তাদের উপর এহসান করছেন, ছেলের পেছনে মাসে লাখের উপর খরচ করছেন, তাদের মোবাইল খরচ বহন করছেন, তাদের বিভিন্ন প্রয়োজন পূর্ণ করছেন। এখন যদি ছেলে নিজের পক্ষ থেকে বলে আমাকে বিয়ে দিতে হবে, দেখবেন এরপরই অভিভাবক তার খরচ দেওয়া বন্ধ করে দিবে। আমাদের আসলে মানসিকতা পাল্টাতে হবে। সচেতন বাবাদের ভাবা উচিত, তিনি নিজের ছেলের খাবার দাবার, পড়াশোনার খরচ বহন করছেন, দামি মোটর সাইকেল কিনে দিচ্ছেন, বাবার বিয়েতেও সন্তানের খাবার দাবার পড়াশোনার মতো মৌলিক চাহিদা হিসেবে গণ্য করতে পারেন এবং ছেলের স্ত্রীর জন্য মাসের একটা বরাদ্দ রাখতে পারেন। কিন্তু আমাদের সমস্যা হলো, আমাদের মন মগজে বসে গেছে ছেলে এস্টাবলিশ হতে হবে, এরপর তাকে বিয়ে করানো হবে। অভিভাবকদের ভূমিকার বিষয়ে কিছু বলবেন কি? মুফতি মামুনুর রশিদ কাশিমি বলেছেন, আমার ছোট ভাই মেশকাতে পড়ছে, আমি নিজেই তাকে বিয়ে করিয়েছি, বলেছি ভাই তোমার স্ত্রীর ভরণ পোষণ সংক্রান্ত যে কোনো খরচের জন্য আমাকে বলবে,
সে আমাকে বলেছে, ভাই আমি চাই দেশের সবাইকে যেন আল্লাহ তাআলা আপনার মতো ভাই দান করেন। এই জন্য সচেতন অভিভাবক বাবা ভাই যদি মনে করেন আমি আমার পড়াশোনা করা ছোট ভাইকে বিয়ে করিয়ে দিব, তিন ভাই মিলে শিক্ষার্থী ছোট ভাইয়ের পরিবারের জন্য খরচ দিব, তাহলে কিন্তু সে গুনাহ থেকে বেঁচে হালাল পন্থায় নিজের জৈবিক চাহিদা পূরণ করতে পারে। কিন্তু আমাদের দেশে কেউ এভাবে ভাবেন না। ছেলেরা বিয়ে করতে চাইলে অনেকে পরিবার বলে, বসে তোর ইনকাম কত যে তুই বিয়ে করতে চাইছিস? এই জন্য আমি বলি, তাড়াতাড়ি বিয়ে, বিয়ে সহজ করা, বেশি বিয়ে এ বয়ানগুলো তরুণ নয় এবং অভিভাবকদের বেশি বেশি করা প্রয়োজন, তারা অগ্রসর হলেই সম্ভব। আমার 19 বছর বয়সে এক ছোট ভাইয়ের বিয়ের বিষয়ে আমি একজনের সঙ্গে পরামর্শ করলাম, তাকে বিয়ে করিয়ে দিব কিনা। তিনি আমাকে বললেন, দেখেন তাকে আপনি বিয়ে করালেও সে আলেম হয়ে যাবে, না করালেও সে আলেম হবে, কিন্তু যদি বিয়ে করিয়ে দেন তাহলে সে একটা স্বচ্ছ ও নিষ্পাপ জীবন নিয়ে পড়াশোনা শেষ করবে, তার জীবনে পাপ পঙ্খিলতা নিয়ে কোনো আফসোস থাকবে না, আর বিয়ে না করালে সে হাজারো গুণা সঙ্গে নিয়ে পড়াশোনা শেষ করবে, আজীবন তার ভেতর অনুশোচনা বোধ কাজ করবে। সময় মতো বিয়ের পরও অনেককে বিভিন্ন পাপাচার জেনা ব্যভিচারে লিপ্ত হতে দেখা, এই বিষয়ে কি বলবেন? মুফতি মামুনুর রশিদ কাশিমি বলেছেন, দেখুন শরীয়তে হালাল ইনকামের কথা বলা হয়েছে, এরপরও যদি কেউ চুরি করে হারাম খেতে চায় তাহলে আপনার আমার কি করার আছে? এই জন্য তার শাস্তি নিশ্চিত আছে। অনেকে আমাকে প্রশ্ন করে, হুজুর চার বিয়ে করলে কি জেনা বন্ধ হবে? আমি বলি, না, জেনা বন্ধ হবে না, কিন্তু পাপাচার বন্ধের জন্য বিবাহ সহজ, তাড়াতাড়ি এবং বেশি বিয়ে প্রচলন করতে হবে, এরপর অপরাধের যে শাস্তি নির্ধারণ করা হয়েছে তার বাস্তবায়ন করতে হবে। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা বিয়ের পরেও জেনা ব্যভিচারে লিপ্ত, তাদের অপরাধ থেকে ফেরাতে শাস্তি বাস্তবায়ন করতে হবে, শাস্তি না থাকার কারণে মানুষ এমন পাপাচারে লিপ্ত হচ্ছে। আসলে মানুষ তো কত ধরনের পাপাচারে লিপ্ত, সব নিয়ে আমরা কথা বলতে পারবো না, কাজ করতে পারবো না, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো যারা আল্লাহ তাআলাকে ভয় করে তার বিধান মানতে চায় তাদের মাঝে সচেতনতা বাড়ানো। অভিভাবকদের ও তরুণদের কোনো বার্তা দিতে চাইবেন কি? মুফতি মামুনুর রশিদ কাশিমি বলেন, অভিভাবকদের বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন এবং যে আদর্শ করেছেন, সন্তানদের বালেক হলে বিয়ে করিয়ে দেওয়ার ব্যাপারে আমরা তা বাস্তবায়ন করব, এবং এই জন্য আমাদের কিছু পয়সা খরচ করতে হলে তা করব। আর যদি এমন সক্ষমতা না থাকে তাহলে আমি তরুণদের বলবো, তোমরা রোজা রাখবে, আল্লাহর ভয়কে সামনে রাখবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে হেফাজত করুন। আর যদি নিজেকে কন্ট্রোল করা সম্ভব না হয় তাহলে আমার জন্য এমন কোনো অভিভাবকের ব্যবস্থা করে দিন যার মাধ্যমে আমি নিজের গুনাহ থেকে রক্ষা করতে পারি।